জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা প্রপার্টি দেখাবো যেটা সবেমাত্র উদ্বোধন হয়েছে আর আমি রিভিউ করতে চলে এসেছি। হোটেলটির নাম হলো তৃপ্তি। এটি একটি উড়িয়া শব্দ আর কি, যেটা বাংলায় মানে হচ্ছে শান্তি আর কি। তো এই তৃপ্তি রেসিডেন্সি আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন সবে সবে উদ্বোধন হয়েছে, এখনও আমের শাখাগুলো এখনও ঝুলছে, দেখতেই পাচ্ছেন। এই হলো হোটেলের মুখ্য প্রবেশদ্বার। তৃপ্তি রেসিডেন্সি হোটেলটি রিভিউ করার আগে এই হোটেলে কিভাবে পৌঁছাবেন সেটা একটু আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যারা পুরী স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর থেকে আসবেন, তারা সরাসরি লাইট হাউসের দিকে চলে আসবেন। আমি এখন সেদিকেই এগোচ্ছি, আমার বাঁ পাশে বিস্তীর্ণ সমুদ্র আর আমি এগোচ্ছি আপনার লাইট হাউসের দিকে মেরিন ড্রাইভ রোড ধরে। এই যে লাইট হাউস দেখতে পাচ্ছেন, এই লাইট হাউস যেন আপনার ডান পাশে থাকে। এই লাইট হাউসকে ডান পাশে রেখে ডান দিকে যে রাস্তাটি রাইট টার্ন নিচ্ছে সেই রাস্তা বরাবর একটু আপনাদের ঢুকে যেতে হবে। ঢুকে কিছুটা এগোনোর পর আমরা এখন চলে এসেছি লাইট হাউসের ঠিক পিছনের দিকে। লাইট হাউসের পিছনে বাঁ দিকে এই যে রাস্তাটি, এটি হলো বালিয়াপান্ডা রোড। এই রাস্তা বরাবর আপনাদের একটু এগিয়ে চলে যেতে হবে। এগোলেই একটি ছোট চার মাথার মোড় দেখতে পাবেন। এখানে বালিয়াপান্ডা পুলিশ স্টেশন রয়েছে, এটা কিন্তু একটি বড় ল্যান্ডমার্ক। এই বালিয়াপান্ডা পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকে এই যে মোড়টি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সোজা গেলেই আজকের গন্তব্য হোটেল। এটা কিন্তু একটা জমজমাট এলাকা, এখানে আপনি অনেক রাত্রির পর্যন্ত টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এখানে সবথেকে আরও একটি বড় ল্যান্ডমার্ক হলো সেভেন হিলস, যাদের 400টা রুমের হোটেল রয়েছে, এটাও একটা বড় ল্যান্ডমার্ক। এদিকে সোজা 500 মিটার এগিয়ে গেলেই লাইট হাউস বিচ এবং আমাদের প্রভু জগন্নাথের মন্দির, এখান থেকে 1.5 কিলোমিটার। এই রাস্তা বরাবর আমরা সোজা এখন এগিয়ে চলে যাচ্ছি। রাস্তাটি বেশ ভালো, আমি এই অঞ্চলে প্রথম এলাম। আর সামনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো, সেগুলো কিন্তু এখানে হোটেল রয়েছে। এই অঞ্চলটা শুধুমাত্র যে একটি হোটেলে রয়েছে তা নয়, এখানে প্রচুর হোটেল রয়েছে। আর এখানে হোটেল হওয়ার মূল কারণটি হলো পার্কিং। আমাদের স্বর্গদ্বারে কিন্তু বিশেষ কোনো পার্কিং নেই, এখানে কিন্তু আপনারা প্রচুর পার্কিং পেয়ে যাবেন, যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো। আর এখন পৌঁছে গেছি আজকের গন্তব্য হোটেল, হোটেল তৃপ্তি রেসিডেন্সির ঠিক একদম সামনে। তৃপ্তি রেসিডেন্সির চেক ইন টাইম হলো সকাল 9টা আর চেক আউট টাইম সকাল 8টা। কিছু নিয়মাবলী আছে যেগুলো আপনাদের মেনে চলতে হবে আর কি। আর এই হলো রিসেপশন, যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। বন্ধুরা চলুন দুটো রুম আমরা দেখে আসি। এই ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছেছি আমি, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এলাকা সম্বন্ধে দুটো কথা আপনাদের বলে দিই। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, আগামী ভবিষ্যতে এখানে কিন্তু যে খালি জমিগুলো রয়েছে প্রত্যেক কটাতেই কিন্তু হোটেল হতে চলেছে। কারণ পুরীর ম্যাক্সিমাম যে স্বর্গদ্বার সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। ভবিষ্যতে কিন্তু এখানে প্রত্যেকটা যে খালি জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে হোটেল হবে। আর স্বর্গদ্বারে মেন প্রবলেম হচ্ছে যারা গাড়ি নিয়ে আসছে, গাড়ি পার্কিং পাওয়া যাচ্ছে না, এটা মেন সমস্যা। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের খুব ভালো বন্দোবস্ত রয়েছে। চলুন দুটো রুম দেখে আসি। এখানে ফ্রিজ রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন। আর এই হলো করিডোর। আচ্ছা, প্রথম যে রুমটি দেখাচ্ছি 01, সিঙ্গেল বেডের রুম, মানে দুজন থাকা যাবে, কাপল রুম আর কি, স্বামী স্ত্রী দুজন থাকতে পারবেন। এদিকে আমি টিভি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে। এটা একটা নন এসি রুম, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে ওয়াশরুম আছে, এই হলো ওয়াশরুম। এদিকে আয়না দেখতে পাচ্ছি, বালতি মুখ দেওয়া রয়েছে, ওয়েস্টার কোমোড, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। করিডোরে চলে এলাম, পরবর্তী দেখাচ্ছি 2 নম্বর রুম। এটা একটা এসি রুম, বেড যা আছে কাপল, মানে দুজন থাকতে পারবেন, তার বেশি হবে না। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, এদিকে টিভি রয়েছে। আর
এখানে লাগেজপত্র রাখতে পারবেন, রান্না করার কোনো সুবন্দোবস্ত এখানে এখনও আপাতত দেয়া হচ্ছে না আর কি। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, রুমের মধ্যে একটা চেয়ার দেওয়া রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, ওয়েস্টার্ন কমোড, বালতি মগ, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এদিকে গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো, এখানে গিজার অপশন পেয়ে যাবেন, সে সঙ্গে শাওয়ারও দেখতে পাচ্ছি। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি, একদম ব্র্যান্ড নিউ হোটেল, ব্র্যান্ড নিউ প্রপার্টি, এটা একটা এসি রুম। এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তী দেখাচ্ছি 4 নম্বর রুম, এদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়েও কোনো ইস্যু নেই। এই রুমটা কিন্তু বেশ বড় রুম, যা বেড আছে আপনার 2 থেকে 3 জন অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। আর যদি বেশি সংখ্যক মানুষ এসে থাকেন তাহলে এক্সট্রা ম্যাট্রেস নিয়ে আপনারা এখানেও থাকতে পারবেন, এক্সট্রা ম্যাট্রেস চার্জেবল। আর এই হলো ফ্যান, এদিকে এসি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, ওয়াইফাই কানেক্ট করা রয়েছে, স্মার্ট টিভি রয়েছে। আর এই হলো আপনার চেয়ার দেখতে পাচ্ছি, আর এখানে লাগেজপত্র রাখতে পারবেন, রান্না করার আপাতত কোনো সুবন্দোবস্ত নেই এখানে। আর এই হলো বেসিন দেখতে পাচ্ছি, এখানে আয়না দেখতে পাচ্ছি, ডাস্টবিন রয়েছে। আর রুমটা কিন্তু যথেষ্ট বড় রুম, বেশ বড় রুম। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, ওয়াশরুম প্রত্যেকটাই সেম, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। যারা মনে করছেন বুকিং করবেন তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, এবার আমি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে দু একটা রুম দেখাবো, ভিউটা বেশ সুন্দর লাগছে, যদিও জমিগুলো খালি রয়েছে, আগামী দিনে এখানে কিন্তু সব হোটেল হয়ে যাবে এবং খুব সুন্দর পার্কিং ব্যবস্থা হবে এখানে। চলুন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। আর বন্ধুরা, আমি এখন সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছেছি, এখানেও সেম করিডোর, প্রত্যেকটা রুম রয়েছে। পরবর্তী দেখাচ্ছি 5 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে সেম রুম, এখানে যা বেড আছে দুজন থাকতে পারবেন, কাপল রুম, এদিকে টিভি রয়েছে, ফ্যান দেখতে পাচ্ছি, এটা একটা নন এসি রুম। আর এই হলো ওয়াশরুম, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, এদিকে আয়না রয়েছে, শাওয়ার। পরবর্তী দেখাচ্ছি 7 নম্বর রুম, 07, এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, যা বেড আছে 2 থেকে 3 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন, এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে, এদিকে লাগেজপত্র রাখতে পারবেন, তাছাড়া এদিকেও লাগেজপত্র রাখতে পারবেন, এদিকে আমি চেয়ার দেখতে পাচ্ছি, কিচেনের ব্যবস্থা আছে কিন্তু এসি রুম, আপনারা রান্নাবান্না করার সুযোগ সুবিধা এখানে পাবেন না, এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম, প্রত্যেকটা জিনিসই রয়েছে, আর এসি রুমগুলোতে আপনার গিজার রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। বন্ধুরা, এই ছিল জগন্নাথ ধাম পুরীর একটি ব্র্যান্ড নিউ হোটেল তৃপ্তি রেসিডেন্সির রিভিউ, আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আসার পর কেমন কী লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।